ডাক্তারের অভিন্ন প্রবেশিকা নিট ইউজিতে কারচুপির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ। চৌঠা জোন ফল প্রকাশের পরে দেখা যায় নিট ইউজির র্যাঙ্কিংয়ে প্রথম একসঙ্গে 67 জন, তার মধ্যে 6 জন প্রথম হয়েছেন একই পরীক্ষা কেন্দ্র থেকে। এই ফল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। চলতি বছরের 5ই মে 4,750 কেন্দ্রে নিট হয়। 14ই জুন নিটের ফল প্রকাশের কথা ছিল, তার পরিবর্তে 4ঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই নিটের ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার্থীদের অভিযোগ, শোরগোল এড়াতেই 4ঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিন রেজাল্ট আউট করা হয়। 2024 নিটে কাট অফ নাম্বার 137 থেকে বাড়িয়ে 164 করা হয়েছে, যাতে সাধারণ পরীক্ষার্থীরা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। অনেক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, ফলে পরীক্ষায় ভালো স্কোর করেও বেশিরভাগ ছাত্রছাত্রীর র্যাঙ্ক হয়েছে পিছনের সারিতে। এই স্কোরেও আমার র্যাঙ্ক আসার কথা ছিল আগের বছরের ট্রেন্ড অনুযায়ী 1000 থেকে 1200, কিন্তু আমার এবারে র্যাঙ্ক হয়েছে 6746। এটা একদমই আশানুরূপ নয়। নিটের এবছরে র্যাঙ্কের যে ইনফ্লেশনটা দেখা গেছে এটা প্রচণ্ড বেশি, এতটা ডিফারেন্স র্যাঙ্কে এটা একদমই এক্সপেক্টেড ছিল না যেটা এবছর হয়েছে নিট। নিট ইউজির মতো পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠায় বিস্মিত অভিভাবক থেকে চিকিৎসকরা। এই রেজাল্টকে যদি মেনে নিতে হয় তাহলে ভাবতে হবে যত প্রতিভা 24-এর জন্য জমানো ছিল, এই রেজাল্ট অসম্ভবেরও অসম্ভব। আবার কি পরীক্ষা হওয়া উচিত? হওয়া তো একেবারে উচিত। ওই যে 67 জন যারা একেবারে 100% নাম্বার পেয়েছে, তার অধিকাংশ ছেলে মেয়েকে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। কোন প্রশ্নের 2 করে নাকি ঠিক উত্তর ছিল, কি করে একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পেপারের 2 করে রাইট অপশন থাকতে পারে? যথেষ্ট ওই টেবিলের তলার টেবিলের উপরে নানান রকম একটা অস্বচ্ছতা এসেছে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। 1600 বচ্চোঁ কি সমস্যা হ্যায়, ইসকো জো কমিটি দেখেগি আর উসকে বেসিস পে জো রেকমেন্ডেশনস হোঙ্গি, উনকা কোই দুসরা ফর্মুলা হোগা ইয়া কিয়া হোগা, তো উসকে বেসিস পে হাম লোগ ডিসিজন লেঙ্গে আর জরুরত হোগি তো উনকা রিজাল্ট জো হ্যায় রিভাইজ হোগা। বাট কোই ভি জো ডিসিজন হোগা না, তো 23 লাখ বচ্চোঁ কে কোই ডিসঅ্যাডভান্টেজ উসমে হোগা আর না ও জো 1600 বচ্চে হ্যায় জিনকা টাইম লস হুয়া হ্যায় উনকা ভি কোই নুকসান নেই হোগা। এখানে যে স্ক্যামটা হয়েছে, 20 বছর বাদে এর মধ্যে যে কজন ডাক্তার বেরোবে অনেকেই কিন্তু ভুয়ো ডাক্তার হবে। গত বছর যেখানে 2 মাত্র 720 পেয়েছিল, এখানে 67 জন 720 পেয়েছে, 718-19 নাম্বার পেয়েছে, যেটা ইম্পসিবল। এই যে বিরাট কেলেঙ্কারি, এর তদন্ত হওয়া উচিত। কোনোভাবে মানতে পারছি না 720 স্কোর করা আর এমন মেধাবী ছাত্র যে একটা সেন্টারে 6-7 একটাই সেন্টারের মধ্যে, এটা তো খুবই ডিফিকাল্ট, মানে পাওয়াটা কি করে হয়। স্কোর যে এসছে 67 জন, কিন্তু আমি জানি না, ইট ইজ সাউন্ডিং ভেরি অড আর স্ট্রেঞ্জ। নিট ইউজিতে দুর্নীতির অভিযোগ ঘিরে আন্দোলনে নেমেছে একাধিক ছাত্র সংগঠন। স্বচ্ছ নিয়োগের দাবিতে শনিবার কলেজ স্ট্রিটে মিছিল করে AIDSO। আমাদের 2 ইস্যুতে আজকে আমাদের কর্মসূচি। এই নিট পরীক্ষাতে যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রত্যেককে তদন্ত করে শাস্তি দিতে হবে, সেই সঙ্গে 1 মাস হয়ে যাওয়ার পরেও এখনো কলেজগুলোতে কোনো ভর্তি প্রক্রিয়া চালু হলো না। সাধারণ কলেজগুলোতে আমরা অবিলম্বে ভর্তি প্রক্রিয়া যাতে চালু করা হয় তার দাবি করছি। সমস্ত রাজ্য সরকার, কেন্দ্র সরকার সকলে শিক্ষার প্রতি চূড়ান্ত উদাসীন। নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। 10 দিনের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 15 দিন পরে এই মামলার শুনানি। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।